আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল 28 সেপ্টেম্বর সারা দেশে চলবে টিকা ক্যাম্পেইন। নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 80 লাখ মানুষকে টিকার আওতায় আনাই এর লক্ষ্য। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। স্মৃতিমণ্ডলীর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দেশব্যাপী টিকা ক্যাম্পেইনের মাধ্যমে 80 লাখ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের। চলছে প্রচার। ভার্চুয়ালি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে টিকাদান চলবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়নের যেকোনো একটি ওয়ার্ডে একটি কেন্দ্রে তিনটি বুথ, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি কেন্দ্রে একটি বুথ এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনটি বুথের মাধ্যমে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন এই ক্যাম্পেইনে। বাদ যাবেন গর্ভবতী ও স্তনদানকারী মায়েরা। আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা 25 বছর বা তদূর্ধ্ব, তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। আমরা 40-50 জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেব এবং বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী, তাদেরকে আমরা বিবেচনায় আনব। ভ্যাকসিন নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড সঙ্গে নিয়ে আসবে। একই সাথে নির্ধারিত টিকা কেন্দ্র চলবে টিকা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, করোনায় 24 ঘন্টায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,439। 821টি ল্যাবে 27,787টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,212, মোট শনাক্ত 15,52,563। নতুন 1,202 জন সহ সুস্থ 15,12,681। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 4.36%, সুস্থতা 97% বেশি এবং মৃত্যুহার 1.77%। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।